আজকের বিষয়টা এইভাবে, আপনাদের সর্বপ্রথম যেই স্টপটি আমি শিখাবো, স্টপটি হলো শুরু করব আমি কোন কালারের কত মান সেই বিষয় নিয়ে। আপনারা আজকে কালারগুলো লিখে রাখতে পারেন। এই কালারগুলো লিখে রাখলে আপনাদের সুবিধে হবে কি, আপনি কোন কালারের কোন নাম কত নাম্বার এটা মুখস্থ করতে পারবেন। একটি খাতা কলম নিয়ে আপনি আমার কথাগুলো যেভাবে বলা হয় ওইভাবে আপনি লিখে রাখবেন। মনে করেন, আগে আমি সিরিয়ালি বলি, কালোর মান জিরো, বাদামি এক, রেড দুই অথবা লাল দুই, কমলা তিন, হলুদ চার, সবুজ পাঁচ, ব্লু ছয়, বেগুনি সাত, ধূসর আট, সাদা নয়, সোনালির মান 0.+5%। তো আমরা আজকে এই কালারগুলো দিয়ে আপনাদের মোটামুটি কালার কীভাবে চিনতে হয় সেই প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব। তো মনে করেন, আমাদের বাদামির মান হলো এক। তো আমি এবারে আপনাদের একটি কালো দিয়ে দেখাই, বাদামি এক কালো, তারপরে আমরা ডাবল সোনালি দিলাম, যেমন ডাবল সোনালি। তো আমাদের কি হলো, অনামসের একটা লেখা আসলো। তো এবারে আমরা বাদামি, যেহেতু আমি আগেই বলছি কালোর মান জিরো, তো আপনারা দেখতেও পারছেন ইন্টারফেসের মাধ্যমে যে কালোর মান জিরো, কালো দিয়ে তো কোনো সংখ্যা বন যাবে না, তখন তো আপনার 0% দেখাবো। তো আমি এক দিয়ে শুরু করলাম। তো রেটের মানে লাল কালার দুই, তো সেক্ষেত্রে দেখেন আমাদের 2 ওহমস এসে গেছে। তো আপনার এই যে সোনালির মান হলো জিরো, তো সেক্ষেত্রে আমি এখানে যদি দুই দিই তাহলে দুইতে আমাদের 2 ওহমস দেখায়, তিন দিলে আমাদের 3 ওহমস দেখায়, চার দিলে 4 ওহমস দেখায়, পাঁচ দিলে 5 ওহমস দেখাবে, ছয় দিলে 6 ওহমস দেখাবে, সাত দিলে 7 ওহমস দেখাবে, আট দিলে 8 ওহমস দেখাবে, 9 দিলে 9 ওহমস দেখাবে। তো এ জায়গায় যদি আমরা যখন বাদামি দেব, বাদামি ডাবল কালো এক সোনালি, সোনালির মান যেহেতু জিরো, তো আমাদের দেখা যাচ্ছে যে 10 ওহমস লেখা আসছে, +5% এটা ধরতে হবে না, তো 10 ওহমস। তো এখন আমরা যে বিষয়টা করব, একের বস্তুটা বুঝে নিলাম, আমরা যেইভাবে সিলেক্ট করব ওইভাবেই আসবে। তো এখন আমরা দুই দিয়ে দেখব, দুই যখন দেব এ জায়গায় আমাদের 10-এর বদলে আসতে আসে কত, 20 ওহমস, তিন দেব, তিনের বদলে আসতে আসে কত, 30 ওহমস, চার দেব, চারের বদলে আসতে আসে 40 ওহমস, পাঁচ দেব, পাঁচ দিলে আসতে আসে 50 ওহমস, ছয় দেব, ছয় দিলে আসতে আসে 60 ওহমস, সাত দেব, সাত দিলে আসতে আসে 70 ওহমস, আট দেব, আট দিলে আসতে আসে 80 ওহমস, নয় দেব, নয় দিলে আসতে আসে দিলে ঠিক আছে, আপনার যেইভাবে ইচ্ছা করবেন সেইভাবেই আপনার বুঝতে পারবেন যে এটা দিয়ে কী বোঝা যায়। আচ্ছা, এইভাবেই আপনি বুঝতে পারবেন যে আপনার কালার কোডের নাম্বার বা রেজিস্ট্যান্সের নাম্বার কীভাবে আপনি সিলেক্ট করবেন। তো আপনার সর্বপ্রথম আপনি যেইটা মনে রাখবেন তা হইল, আপনার এই 0 হইতে 9 পর্যন্ত সোনালির মান জিরো। তো প্রথম কালারটা কালো, এটাও জিরো, লাস্টের কালারটা সোনালি, এটার মানও 0.1, এরপর +5% মানে জিরোর মানের সমান। তো আমরা আগেও বলছি, এখানে যদি হলুদ দেই, হলুদ দেওয়ার পরে আমরা একটি কালো ব্যবহার করি, তারপরে ডাবল সোনালি ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমাদের 4 ওহমস সিগন্যাল দেবে, যদি 5 দিই 5 ওহমস সিগন্যাল দেবে, আপনার যদি আমরা 6 দিই তো 6 ওহমস সিগন্যাল দেবে,
আপনার 7 দিলে 7 অংশের সিগন্যাল দেবে, 8 দিলে 8 অংশের সিগন্যাল দেবে। তো এইভাবে আপনারা 0 থেকে 9 অংশ পর্যন্ত যে কালারগুলো, বাদামি 1, রেড 2, কমলা 3, হলুদ 4, সবুজ 5, ব্লু 6, বেগুনি 7, ধূসর 8, সাদা 9। তো এইভাবে আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। তো আসুন আমরা এই অ্যাপটি কিভাবে ডাউনলোড করব, তারপর কিভাবে ব্যবহার করব বিস্তারিত বিষয়টা আপনাদের দেখাই। তো আজকে আমরা যেই অ্যাপটার দ্বারা রেজিস্ট্যান্সের কালার কোড জেনে নিব, সেই অ্যাপটা নিয়ে আগে আমরা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে গেলাম। আমরা রেজিস্টার কালার কোড, তো আমরা এই জিনিসটা আগেই ডাউনলোড করে রাখছি, কেননা আপনাদের বুঝাতে গেলে আমাদের এগুলো আগে ডাউনলোড করতে হয়, আপনি ডাউনলোড করবেন, আমরা ডাউনলোড করে রাখছি বিধায় এই জায়গায় দেখা যায় ওপেন। তো আমি এটা পিছনে গেলাম, আমি এখন ওই অ্যাপটার ভিতরে আপনাদের ঢুকে দেখাবো। তো আমাদের এই যে দেখেন, এই যে অ্যাপটা, এই অ্যাপের ভিতরে আমরা ঢুকে গেলাম। এখন আমাদের এই যে উপরে লেখা আছে রেজিস্টার কালার কোড, এই কালার কোডে আমরা ঢুকব। ঢোকার পরে আপনি দেখেন এই জায়গায় আমাদের যে কালারগুলো দেখা যায়, এই কালারগুলো অনুযায়ী আমরা একটা রেজিস্ট্যান্স হাতে নিলাম। তো রেজিস্ট্যান্সটা হাতে নিয়ে আমরা যদি দেখি যে আমাদের রেজিস্ট্যান্স 2 লাল, কালো, সোনালি, তো এ জায়গায় কিন্তু 22 অংশ আসছে, বাদামি, কালো, লাল। তো আমাদের কিন্তু 1K সিগন্যাল দিয়ে লেখাটা উঠছে। তো এভাবে আমরা যদি 10K দেখি হয়ে যাবে, 10K আপনার বাদামি কমলা, বাদামি কালো কমলা, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 10K সিগন্যাল দেয়। যদি আমরা 1 অংশ বলতে কোনো কিছু দেখতে চাই, তাহলে বাদামি মানে ডাবল সোনালি, বাদামি ডাবল, বাদামি কালো, ডাবল সোনালি, এক্ষেত্রে আমাদের 1 অংশের সিগন্যাল দিল। তো এভাবেই আপনি আপনার হাতে থাকা রেজিস্ট্যান্সটি নিয়ে যেইভাবে কালার থাকবে সেইভাবে আপনি কালার সেটিং করে এ জায়গায় সর্ব ধরনের কালার পাওয়া যায়। আপনার হাতে থাকা রেজিস্ট্যান্সের কালার অবশ্যই এই ইন্টারফেসে আছে, আপনি ওই অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো রেজিস্ট্যান্সের কালার নিজে থেকে জানতে পারবেন। তো আসুন আমরা এইভাবে কালার পরীক্ষা করি এবং রেজিস্ট্যান্সের মানগুলো শিখে নিই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অ্যাপের নামটি আবারও বলে দিচ্ছি, রেজিস্টার কালার কোড। রেজিস্টার কালার কোড নামে এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ধারাই আপনি সব কিছু জানতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকুন, খোদা হাফেজ। ESB বাংলা চ্যানেল ভালো লাগলে শেয়ার করুন, আমাদের পাশে থাকুন।